মাঝে বেঁচে থাকি হাসি গানি। যারা বসে আছেন এবং এর বাইরে দেশে বা বিদেশে টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। ঈদ মানে হাসি খুশি, ঈদ ভালোবাসা, সব ভেদাভেদ ভুলে আনন্দে ভাসা। ঈদ মানে জনে জনে আলোকিত প্রাণ, ঈদ মানে আসমানি তাগিদের গান। দর্শক মণ্ডলী, এবারে সেই আসমানি তাগিদের গান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গানটির উজ্জ্বলতায় উদ্ভাসিত একটি ভিন্ন চিত্রায়ণ। এতে অংশগ্রহণ করেছেন অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধী অদম্য মানুষ, জীবন সংগ্রামে প্রতিদিন ক্লান্তিহীন আভ্যন্তরীণ যন্ত্রণাকে পাড়ি দিয়ে যারা আজ এসেছেন সবার সুখে লীন হয়ে সেই গানে অংশ নিতে। ঈদের এই আনন্দ হাসি গানে মানুষ যখন প্রাণে প্রাণে মিলনের টানে দূরকে কাছে আনে, ঈদে মোবারক সম্ভাষণে খুশি মনে জনে জনে আবদ্ধ হন আলিঙ্গনে, তখনই এক ভদ্রলোক দেখেন তার সদ্য রং করা প্রাচীরে যেন তার বুক চিড়ে কেউ লাগিয়েছে পোস্টার, যা দেখে তার এই হুঙ্কার। কামটা কে করলো? আমার দেয়ালের মধ্যে পোস্টার লাগাই গেল। আরে কয়দিন আগে আমি দেয়ালটা রং করছি, ঝকঝকা দেয়ালটার মধ্যে পোস্টার লাগাই 12টা বাজায় দিয়ে গেছে। মানুষের ক্ষতি করে ঈদ মোবারক জানা। আবার লিখছেন দোয়া প্রার্থী। ভাই বাটা ভাই, তোর কে দোয়া করবো? দোয়া না, আমি বক দোয়া করি।
আমার যে ক্ষতি তুই করছস তার থেকে আরো বেশি বেশি ক্ষতি জানিতে ওর হয় ভাই আপনি এমন করতেছেন কেন কি হইছে ভাই আমি সমস্যা কি ভাই তেহেন কি হইছে আমার দেয়ালের বারা না বাজায় উনি ড্যাব ড্যাবে চাই রইছি গলার মধ্যে আবার দড়ি ঝুলাইছে উনার চেতা ঠিক আছে আরে মিয়া তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ মোবারক জানাও সালাম কইরা দোয়া লও পোস্টার রেখা আরে পোস্টার লাগাইতে মন চাইলে নিজের বাড়ির দেওয়ালে গিয়া লাগাও মানুষের বাড়ি থেকে আবার লেখছে কি প্রচারে এলাকাবাসী কি ডাহা মিথ্যা ঘটনা কোন এলাকাবাসীর আর খাইয়া দাইয়া কাম নাই এর জন্য প্রচার করবো না অনেকে পোস্টার ছাপায় ভোটও চায় কোন পোস্টার থেকে কেউ ভোট দেয় খালি খালি পয়সা নষ্ট আরে খালি ভোট আর দোয়া চাওয়াই তো না নাটক সিনেমার পোস্টার বিভিন্ন সমিতির ইলেকশনের পোস্টার ভর্তি বিজ্ঞপ্তি পড়াইতে চাই সাবলেট ভাড়া হবে ওই স্বপ্নে প্রদত্ত ঔষধ এই সবের পোস্টার খালি দেওয়ালে না গাছেও লাগা হ্যাঁ এই সব লাগাইতে গিয়া গাছে পেরেক টিকা গাছেরও 12টা বাজাইতেছে আরে খালি এই সব না আবার কোচিং ক্লাস আর স্কুলে ভর্তির পোস্টার লাগা যারা শিক্ষা দিব হেরা যদি ব্যবসাপাতি করে তাহলে পোলা মানে শিক্ষাটা কি দিব কোন আরে এক কাছে তো টেকাটাই বড় বুঝেন না কেন হ্যাঁ ভাই এগুলো লোকে তো আমরা শক্তি দিতে পারুম না তাতে আসেন ভাই সবাই মিলাই অগবদ দোয়া করি দোয়া সে বদদোয়া পাওয়ার মতো কাজ না করাই যেমন ভালো তেমনি স্বার্থে অন্ধ হয়ে মন্দ কথার ঝগড়া বন্ধ হওয়া আরও ভালো না হলে আগুন জ্বালো কথার ধারে তা ছড়িয়ে পড়তে পারে পরিবার থেকে পরিবারে দেখো প্রত্যেকটা ঈদেই তুমি পরিবারকে নিয়ে ঝগড়া শুরু করো আমি করি না তুমি করো শপিং এ গিয়ে সব লোকজনের সামনে তো ঝগড়া শুরু করে দিলে তুমি কিছু করো নাই করেছি তোমাকে থামতে বলেছি তোমার তো লজ্জা শরম কিছুই না ঝগড়া শুরু করলে আশেপাশে কে আছে কিছুই চিন্তা করো না আমার মা বোনদের জন্য দু তিনটা কাপড় কিনেছি এত হিংসা কেন এদের সময় শাশুড়ি শালি এদের নতুন কাপড় দিতে হয় জানো না এই মৃত্যুরে ঝগড়া হচ্ছে মনে হয় এই ঈদের সময় কোথায় একটু আনন্দ করবে তা না শুরু করছে ঝগড়া কথা কম বলো ঝগড়া থামাতে হবে চলো ঈদে তোমার দেবর শ্বশুর শাশুড়ি অর্থাৎ আমার বাবা মা ভাই বোনকে কিছু কিনে দেওয়া সন্তান হিসেবে আমার দায়িত্ব সেটা বোঝো না তাই বলি প্রতি ঈদে দিতে হবে হ্যাঁ দিতে হবে কারণ তাদের দেবার কেউ নেই পরের ঘরে এসো তুমি নিজের বাবা মা ভাই বোনের কথা চিন্তা করো আমারটা করো না কেন আমিও তো তাদের সন্তান ঠিক তোমার মত কি আমার মত অবশ্যই তোমার মত এত যখন বাপার চিন্তা তাহলে বিয়ে না করলে পারতে মুখ সামলে কথা বলো কি করবে মারবে আমি আমি তোমার মত এত ছোট লোক না কি আমি ছোট লোক দাঁড়াও দেখাচ্ছি যা দেখাও যাই তুমি হ্যাঁ করো কিছু না শোনো আমরা ঝগড়া থামাতে এসেছি শুধু শুধু ঝগড়া করবে না কি আমি শুধু শুধু ঝগড়া করি অবশ্য কারণ ঝগড়া করা তোমার চোদ্দ কোষের স্বভাব খবরদার ঘুষি তুলে কোনো কথা বলবা না 100 বার বলবো কি করবে তুমি প্রয়োজনে ফ্ল্যাটে সব লোকজন এনে তোমার বিচার করবো বাইরে আবার এই সময় ঝগড়া করে কারা কি জানি নিজে বাঁচি না যন্ত্রণায় আরেক যন্ত্রণায় এসে আছি আসো তো দেখি কি হলো দেখো আমি কিন্তু অনেক সহ্য করেছি কি সহ্য করছো তুমি কি সহ্য করছো কি সহ্য করিনি আমি কি করছো তুমি সব ভাবি আস্তে আস্তে মানুষজন শুনলে কি ভাবে ওকে বলেন ভাবি জানেন ভাবি ও সব সময় আমার পরিবার তুলে কথা বলে হে আর নতুন কি আমার সয়ে গেছে ভাবি যান বাসে গিয়ে বিছানো আসছিলাম আপনাদের ঝগড়া থামাতে আর এখন আপনারাই আমাদের ঝগড়া থামাচ্ছে সেই জন্যই বলে যে সয় সে রয় আর যে নাশ হয় সে বিনাশ হয় এরই নাম সংসার সংসারে কে যে সৎ আর কি যে সার তা বোঝা ভার এবারে সংসারের কিছু ভারবাহী মানুষ নিয়ে সুরে সুরে এই উপহার যাতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় কজন টিভি তারকা এই শাড়িটা পরলে আমার বউকে লাগতো পরীর মতো এই শাড়িটা মাকে দিলে মা যে কত খুশি হতো এই শাড়িটা পরতো যদি আমার ছোট বোন লাগতো যেন পুতুল পুতুল ভরে যেত মন রাখো এটা দেখো দেখো কি সুন্দর শাড়ি আরে তাই তো চলো চলো দেখি তাড়াতাড়ি এই শাড়িটা তুমি পরলেই হিট এবার ঈদে তোমার কাছে সবাই হবে বিট আর এই শাড়িটা মায়ের জন্য দারুণ মানানসই একটা কথা কই এই শাড়িটা তোমার বোনের জন্য নেব আমি ওর খুশিটাই আমার কাছে সবার চেয়ে দামি তিনটা শাড়ি আমি নেব প্যাক করে দেন ভাই জলদি করে বিলটা পাঠান কাউন্টারে যাই মনের মতো কত শাড়ি এই হাতে গোছাই এমন শাড়ি কেনার মতো ভাগ্য আমার নাই
বেতন জাপাই হিমশিম খাই চালাতে সংসার, স্বপ্ন দেখার বিলাসিতা মানায় না আমার। দেখেন তো ভাই তালি কাটা নেন, বাছাই করে সেরা জিনিস দেন, আপনি তো সারিদের সদাই আমার ঠিকা নেন, কোনো দিন কি কোনো জিনিস খারাপ পেয়েছেন? দেখি আগে সেমাই দেখি, সেমাই ছাড়া ঈদ জমে কি? তুই মুরগি গুলো ভালো করে ধরিস, সামনেই থাক, কি জানি কখন যে কি করিস। পোলাও এর সাল কোনটা দেব, সুগন্ধিটাই বেছে নেব, সাথে দেবেন এক নম্বর ঘি, এবারি দে মোরগ পোলাও করবো ভেবেছি, সেমাই জর্দা কুরমা কাবাব মশলার যেন হয় না অভাব। লিস্টি দেখা জলদি কইরা মালগুলা সব দে, আর তুই মালগুলা সব দেখা শুই না ঝাঁকায় ভইরা নে। জলদি করে ঝাঁকা মাথায় নে, সবগুলো মাল গাড়িতে তুই লা দে। বাজার মাথায় নিয়ে যাই, ঈদের বাজার করার টাকা আমি কোথায় পাই? পোলাও কোরমা সেমাই ছাড়া ঈদ নাকি হয় না? কই আমার মা বোনার ছোট ভাইরা এই কথা কয় না? রান্নাবান্নার মেলা, এসে গেল বুয়ার যাবার বেলা। এই নে তোর ঈদের খাবার, খাস বাড়িতে গিয়ে ছেলে মেয়ে নিয়ে। ঘরে ঘরে যারা কাজ করে খায়, ঈদের দিনটা এভাবেই যায়, দিন যাপনের ভার শহুরে বুয়ারা এভাবেই করে পার। দিন যাপন, এখন এই দিন যাপনে কে পর কে আপন, কার কেমন মন কে কেমন জন, পরস্পর আলাপ আলাপন, এসবের যেন নেই কোনো প্রয়োজন, ফলে ঘটতেই পারে এমন অঘটন। দোস্ত, হ্যাঁ, এই লোকটাকে বারবার আমাদের ফ্ল্যাটের দিকে তাকাতেছে, ঘটনা কি সন্দেহজনক গতিবিধি? হ্যাঁ, কোনো মতলব আছে মনে হয়, এ চোর ঠোর না তো? ওমা, আবার দেখি তো আমাদের গেটের দিকে যাইতেছে। আর তো দেরি করা যায় না, চল ধরে বসি। মাত্র তো ধরছি, এরপরে পুলিশ দিও। আরে ভাই, আমি সবাইকে যাবো, আমার বউ রেডিওতে একটু সময় লাগতেছে, এই জন্য আমি চাচ্ছি একটু হাঁটাহাঁটি করি। এই মিথ্যা কথা কই রাখো, মতভাবে কথা বলবে, অনেকক্ষণ ধরে সহ্য করছি। চোরের মার আবার বড় গলা, আপনারা একটু থামেন না। আপনি থাকেন তিন তলায় আর উনি থাকেন দোতলায়,
আর এতদিন একসাথে থাকেন, কেউ কারো চেনেনই না। অথচ এক সময় এক মহল্লার লোক আরেক মহল্লা বেড়াইতে যেত, আর এখন পাশাপাশি থাকেন অথচ কারোর সঙ্গে কারোর পরিচয়ই নাই। হ্যাঁ, কি অদ্ভুত কাণ্ড! আসলে কারোর দোষ দিয়ে লাভ নাই, এটাই হইতেছে ফ্ল্যাট কালচার। দেখলাম ফ্ল্যাট কালচার, যার যার তার তার, নেই সামাজিক আচার ব্যবহার, এমনকি পাশে কার ঘর রাখে না তারও খবর। বিপরীতে খবর রাখার জবরদস্তি স্বস্তিহীন অত্যাচার হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। আরে কি হলো, এমন ভাবে ডাকছো মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত পড়লে তো অসুবিধা ছিল না, কিছু জিনিস নিয়ে চলে যেত, অন্তত লোকে তোমাকে ফকির ভাবতো না। আচ্ছা কি হয়েছে সেটা বলবে তো। তুমি তো দিব্যি ফোনটা সাইলেন্ট করে ঘুমাচ্ছো, আর সকাল থেকে আমি ফোন রিসিভ করতে করতে একদম টায়ার্ড হয়ে গেলাম। এই দেখো দেখো আবার কল আসছে। হ্যালো হ্যালো, ভাবি বলছেন? হ্যাঁ বলছি। ভাবি কিছু মনে করবেন না, আমরা আপনাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। আরে মানে কি দোস্ত, চিন্তা করিস না, মানুষের সব দিন কিন্তু সমান যায় না। দেখো অনলাইনে কি কি খবর আসছে দেখো, তুমি অর্থাভাবে বাজার করতে পারোনি, তোমার কোনো বন্ধুর কাছ থেকে নাকি এই সংবাদ তারা পেয়েছে। আমি তো সে কথা তোমাকে বলেছি, গতকালকে মানি ব্যাগ নিতে আমি ভুলে গিয়েছিলাম, যে কারণে বাজার না করে বাসায় ফিরে এসেছি। এটা আবার কথায় কথায় আমার এক বন্ধুকে বলে ফেলেছিলাম, কিন্তু তাতে আমার বাসায় খাবার নিয়ে আসতে হবে কেন? তোমার মানি ব্যাগ নিতে ভুলে যাওয়ায় বাজার করতে না পারায় অনলাইনে কি কি খবর বের হয়েছে তুমি দেখো, নিউজের হেডিংগুলো পড়ো। নিদার অর্থ কষ্টে নায়ক ইদ্রিস, বাজার করার পয়সাও নেই তার। দেখো আরও আছে, অর্থের অভাবে এবার ঈদ করা হবে না নায়ক ইদ্রিস। আরো আছে, এই ঈদে সব হারিয়ে নায়ক ইদ্রিস অসহায়, কি ঘটেছিল সেদিন বাজারে। আরো আছে, নায়ক ইদ্রিসের অভাব দেখে সর্দির ধরা এগিয়ে এলেন, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না, প্লিজ তুমি কিছু করো প্লিজ। তুমি কজনের মুখ বন্ধ করবে বলো, লিখতে লিখতে একসময় ওরাই টায়ার্ড হয়ে যাবে, তারপরে হয়তো ছুটবে অন্য কোনো গল্পের খোঁজে। তুমি আল্লাহর কাছে শুকর করো যে ওরা আমাকে মেরে ফেলেনি, মৃত্যু সংবাদ দেয়নি। এভাবে ওরা কত জীবিত লোককে মেরে ফেলেছে, আমি তো তবু বেঁচে আছি, মন খারাপ করছো কেন? শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। ঈদের এই বিশেষ ইত্যাদিতে আমরা প্রশ্ন উত্তর নয়, নানান ধরনের উপকরণ দিয়ে দর্শক নির্বাচন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারে আপনাদের সবার হাতে হাতেই একটি করে মুখোশ দিয়েছি, মানুষের মুখোশ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক সময় মনে যা ভাবেন মুখে তা প্রকাশ করেন না, মুখটা তখন মুখোশ হয়ে যায়। আমরা প্রচলিত কথায় শুনেছি মুখে এক মনে অন্য, অর্থাৎ মুখে মনে ভিন্ন। গানে শুনেছি মুখ দেখে ভুল করো না, মুখটা তো নয় মনের আয়না। আবার বচন শুনেছি সে নয় আপনার, মুখের ভাবে মনের ভাবে মিল থাকে না যা। এই ধরনের মানুষদের মুখ একটা হলেও মুখোশ থাকে অনেক। আমাদের আশা এবং বিশ্বাস এখানে উপস্থিত আপনারা কেউ সেই মুখোশধারী নন, তাই আপনাদের হাতে আমরা সত্যিকারের মুখোশ তুলে দিয়েছি, মানুষের মুখোশ। এখানে রয়েছে রানা আর ওখানটা রয়েছে মামুন, তারা এই সঠিক দর্শকদের নির্বাচন করবে। এবারে এই মুখোশগুলো আপনাদের মুখের কাছে নিয়ে মুখটা একটু নাড়ান, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত চারজন দর্শক। এবারে আপনারা আপনাদের মুখোশগুলো নামিয়ে ফেলুন। যাদের মুখোশের পেছনে ঈদ ইত্যাদি 2023 লেখা আছে তারা দাঁড়িয়ে যান। হ্যাঁ ওখানে একজন আমরা দেখতে পাচ্ছি, কামাল। আমার নাম রাহাত। আদিবা আজম মাটি। বাঁধন। আমরা চারজন দর্শক পেয়ে গেলাম, চলে আসুন আপনারা মঞ্চে চলে আসুন, তাদের জন্য করবেন। আমরা এবারে শুরু করবো দ্বিতীয় পর্ব। আপনাদের এখন অভিনয় করতে হবে এবং তা আমাদেরই কিছু তৈরি করা চরিত্রে। আপনারা অভিনয় করবেন চারটি চরিত্রে, আপনি বস, আপনি অফিস সহকারী, আপনি বন্ধু এবং আপনি স্ত্রীর চরিত্রে। আপনাদের হাতে স্ক্রিপ্ট তুলে দেওয়া হয়েছে আর আপনাদের সঙ্গে অভিনয় করার জন্যে আমরা আজ আমন্ত্রণ জানিয়েছি আপনাদের সবার প্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। আসছেন জাহিদ হাসান। জাহিদ হাসান আপনাকে স্বাগত। আজকে এই পর্বে আপনার করণীয় সম্পর্কে আমরা আপনাকে এবং নির্বাচিত এই চারজন দর্শককে কিছুটা আগাম ধারণা দিয়েছি। এই চারজন দর্শকের সঙ্গে আপনি একাই অভিনয় করবেন চারটি চরিত্রে। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আর আপনারা জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করার সুযোগ পাবেন। প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। শুরু করুন। সময় শেষ। প্রথমে বস এবং জাহিদ হাসান কর্মচারী, চলে আসুন আপনারা সামনে, চলে আসুন।
সালামু স্যার। আপনি আজও দেরি করলেন, এখন তো মেট্রোতে আসেন। মেট্রোতে আসতাম স্যার, কিন্তু মেট্রোতে মেলা লাইন স্যার, কেউ দেখতে আসে, কেউ চড়তে আসে, কেউ খামাখাই আসে, এত ভিড়, দেরি হয়ে গেছে স্যার। আপনার তো একটা না একটা বাহানা লেগেই আছে, আপনার বাসা থেকে হেঁটে আসলেও এতক্ষণ লাগে না। হাঁটেই আসতাম স্যার, এই ঢাকা শহরে যে বায়ু দূষণ স্যার, আর যে ধুলাবালি, আমি যদি স্যার হাঁটে হাঁটে আসি, এই যে স্যার একটু ফুসফুসটা আছে, এটা থাকবে না স্যার। আপনি তো গাড়িতে ওঠে নিশ্চিত যান, আপনি বুঝবেন কি স্যার? তো গাড়িতে আসবো নাকি হেঁটে আসবো? কি বলেন স্যার, আল্লাহ মাফ করুক। আপনাকে দরকার পড়লে স্যার আমি মাথায় ধরে নিয়ে আসবো। আপনার সবচেয়ে বড় গুণ কোনটা জানেন স্যার? আপনি বকাঝকা করেন, কিন্তু আপনি কিন্তু কোনো অ্যাকশনে যান না। আপনি অসাধারণ স্যার। এবার অফিস সহকারী আপনি আসুন। ওই মন্টু এদিকে এসো। আইতাছি আইতাছি স্যার। আর আইতাছি মানে এই রুম থেকে এই রুমে আসতে এতক্ষণ সময় লাগে নাকি? স্যার আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে দৌড় পারে আসুন। আমি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে ছিল চা নিয়ে আসবা, সেটা তো আসো নাই। স্যার আমি দেখলাম আপনি অফিসে আইসা প্রথমে বসের রুমে গেলেন, ওইখানে চা খান নাই। না সেটা খাই নাই, আমি তো জারি খেলছি। এক্ষুনি নিয়ে আসতেছি স্যার। এই খারাপ খারাপ, তোমার তো মতি গতি ভালো লাগতেছে না। এই যে ফাইলটা কালকে দিয়ে গেছিলাম কাজ সারতে, ফাইলটা সারাও নাই কেন, ঠিক করো নাই কেন? ভুলে গেছি স্যার, এক্ষুনি দিয়ে আসতেছি। এক্ষুনি মানে ভুলে তো যাবাই, সারাদিন মোবাইলে টেপাটাপি করো, এই যে অফিসে ওয়াইফাই ফ্রি পাও, উল্টা পাল্টা ছবি দেখো, চেহারা দেখো তো, এইসব বাদ দিয়ে দাও, অফিসে যেন মোবাইল টেপাটেপি না হয়, ঠিক আছে? জি স্যার। তাহলে কিন্তু আমি অ্যাকশন অ্যাকশন ডাইরেকশনে চলে যাবো, ঠিক আছে? জি স্যার। যাও এদিকে। এবারে আপনি আসুন, আপনি হচ্ছেন বন্ধুর চরিত্রে। আরে দশটা টুকির অবস্থা, কোনো খোঁজ খবর নাই, বিয়ার পর দোস্ত ভুলে গেলি? হ্যাঁ বিয়ার পর আমার সব শেষ। আমি তো বুঝে গেছি, বৌরে পাত্তা দেওয়ার নাম আছে, বৌরি কোনো সব পাত্তা দিবি না, বৌরি তুই ভয় পাবি না বেটা। কি কস তুই, একশো বার আমারে দেখ, আমি কি বৌরে ভয় পাই? বউ আমারে ভয় পাই, সত্যের ভক্ত ধর্মের তুই চিল্লা চিল্লি করে রোগ রোগ চিল্লাতি চিল্লাতি ট্যাডাস এবার তোর আর কিছুই বলবে না। সুন্দর একটা আইডিয়া দিছো দোস্ত, তুই তো আমাদের বন্ধু সমাজের গর্ব। অবশ্যই আজকে থেকে বিলাই না, বাঘ হয়ে বাসা ঢুকো। যা দোস্ত খুব খুশি হলাম। ওকে বাঘ মনে রাখিস, বাঘ আমার কি আল্লাহ জানে, মেলা তো দেরি করে ফেললাম, আল্লাহ জানে। আপনি আসুন, বন্ধু গেল, এবার স্ত্রী। আজকে এত দেরি করে বাসায় আসা হলো কেন? তোমারে কতবার কইছি আমি সময় মতো ঘরে ঢুকবা। জান খুশি কি জান, মানে আমি আসতাম আমি আসমু, এমন সময় হঠাৎ করে একটা বন্ধুর সঙ্গে দেখা হল। আবারও বন্ধু? তোমার না কইছি বিয়ার পরে এসে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গড়টা নষ্ট করবা না, তাও তোমার ওই বন্ধুরাই বড় হয়ে গেল। আমার কাছে কেউ বড় না এই পৃথিবীতে, একমাত্র বড় তুমি। আহা বড় হইব না তো কেমনে, এই এত বড় সংসারটা বউ ছাড়া কে সামলাও? কেউ না, তুমি সামলাও। জান তুমি তো ময়নার বাচ্চা, তুমি ছাড়া কিছু আছে? তুমিই তো সব কিছু করো, আর কেউ কিছু করে না। আমি তো কুলুর বলো, কিচ্ছু করি না জান। তাইলে অযথা বন্ধুগুলোকে আড্ডা দিয়া সময়গুলো তুমি নষ্ট করলা কোন যুক্তিতে? আর কোনো যুক্তি না, আজকে যুক্তি করে দিলাম মুখ, তুমি যা যা বলবো আমি এখন থেকে তাই করব। তুমি আমার একটা বিবি না জান, রাগ করো না, ঠিক আছে জান? ময়না তুমি হাসলে যে কি সুন্দর লাগে না, এটা টোল করে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? চমৎকার অভিনয় করেছেন আপনারা। এবারে ফলাফল, যেহেতু আজকে আমাদের অভিনেতা জাহিদ হাসান উপস্থিত রয়েছেন, তিনি বলবেন আজকে এই অভিনয় অংশে কে সেরা। আমি এতদিন ধরে ইত্যাদি দেখার ফ্যান, সবসময় দেখলাম যে যারাই আসে তার কাউকে ছোট করেন না, ছোটোর থেকে দেখে এসছি আপনাদের কাজগুলো, এখানেও কাজ করেছি, আপনারা সবাই ভালো করেছেন, আমি অনেক লাকি যে আপনাদের সঙ্গে কাজ করতে পারলাম, সবাই ফার্স্ট, ঠিক আছে? অর্থাৎ আপনারা সবাই বিজয়ী। আপনাদের জন্য রয়েছে ঈদের বিশেষ উপহার এই পোশাক, রয়েছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার বই, রয়েছে কেয়ার গিফট সামগ্রী, এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলি পুরস্কার দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পুরস্কারগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছেন জাহিদ হাসান। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। একটি গানে শুনেছিলাম রং বদলায় রং বদলায়, দিন যতই যাচ্ছে মানুষের চাওয়ার রং, পাওয়ার রং, মনের আবহাওয়ার রং ততই বদলে যাচ্ছে, বদলে গেছে অনেকের পছন্দের ধরন, বরণ, স্মরণ, অনুসরণ, করণ, অনুকরণ ইত্যাদি। এই বদলের ভিড়ে আমরা ঈদ কেনাকাটার দুটি ধরনকে
তুলে ধরছে। সুপ্রিয় দর্শক, আজ এই ঈদের বিশেষ সেলিব্রিটি টক শোতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন বিক্রেতাকে, যাদের মধ্যে একজন নিশি রাতে মোবাইলে সরাসরি, আরেকজন ফুটপাতের চিপায় সরাসরি পোশাক বিক্রি করেন। প্রথমেই জানতে চাইছি মিস ললিতার কাছে, আপনি হঠাৎ এই পেশায় এলেন কেন? ব্যবসা করার জন্য। আমার কাপড় বিক্রি করতে শোরুমের কোনো প্রয়োজন হয় না, মোবাইলের ওই 6 ইঞ্চি স্ক্রিনটাই আমার জন্য যথেষ্ট। আচ্ছা আকাশ সাহেব, আপনি কিভাবে আইলেন? হেডের জালায় ভাইয়া, আমাদের ব্যবসার জন্য মোবাইলের দরকার নাই, শোরুমের দরকার নাই, ফুটপাতটা সিবে ফেলে শুরু করে দিয়ে বাচ্চা লোন 100, জেডি লোন 100 ইয়ারে। আচ্ছা মিস ললিতা, শুনেছি এই লাইভ ব্যবসা শপিং মলের ব্যবসার চেয়েও জমজমাট, এর কারণ কি? একটা মানুষের পক্ষে সমস্ত মার্কেট ঘুরে নিজের পছন্দের জিনিস কেনাকাটা করা সম্ভব নয়, তাই আমাদের প্রতি তাদের আকর্ষণ এবং আস্থা অনেক বেশি। আর আকাশে আপনাদের কি অবস্থা? হেতাকো কাস্টমার আমাদের ফুটপাতে আসে না, আমাদের কাস্টমার ফিক্স সাধারণ জনগণ, যেটা নেবেন 100, বাচ্চা নেবেন 100। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা মিস ললিতা, আপনারা যে কোনো কাপড় প্রদর্শনীর সময় বলি থাকেন ওয়াও, অসাম, লেটেস্ট, বিউটিফুল, এগুলো কি কাপড়ের কোয়ালিটি না ব্র্যান্ডের নাম? বাইরে খালি ওয়াও না, কদিন ধরে তো হেতারা হিয়েল অ্যাটাক দিব, নালে বিল অ্যাটাক দিব, হুক্কা হুয়া নালে মিয়া। আমি দূর হতে তোমাকে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। এখন মুগ্ধ হয়ে হেতারা কার দিকে চায়? কাপড়ের দিকে চায় না, হেতা কোথায় হয়েছে কেনে বুঝবি? তারপরে ফুটপাতের ব্যবসা লাই ভাড়া দল লাগে মহল্লার বড় ভাই করে, আর অট্টালিকাতে বসি আবার লাইভে যে হইসা কামায়, আমি তো মাথার কাম হায় ফেলি, পুঁজি খাটাই তো সের অর্ধেক কামাইতাম হারি না। অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে। ফেসবুক বা অনলাইনে শুধু কেনাকাটাই নয়, আরও বহু কিছু হয়, কেউ অকারণ কথা কয়, বলে এমন এমন বিষয় যা শুনলে লাগে ভয়, থাক বা না থাক পরিচয়, কারো কুমন্ত্রণার প্ররোচনায় অন্তহীন যন্ত্রণার সৃষ্টি হয়। কি ব্যাপার আপা, মন খারাপ মনে হচ্ছে? ঠিকই বলেছেন আপা, আমার মন ভীষণ খারাপ। কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলে, প্রতি বছর ঈদে আমার স্বামী আমাকে নিয়ে শপিং করতে যায়, এবার তো আমাকে নেয়নি, বরং সে নিজেই শাড়ি কিনে এনেছে, তাও দুটোর জায়গায় একটা। তাতে সমস্যাটা কি হয়েছে? আমার স্বামী আবার কারো ফাঁদে পড়েনি তো, লক্ষণ তো ভালো না, আমি এখন কি করব? ভাবি, আমাকে একটু বুদ্ধি দেন না। কি বুদ্ধি দেব? হ্যাঁ, আমাদের বুদ্ধি দেওয়ার দরকার নেই, গ্রুপে এই দিবে। ফেসবুক গ্রুপ? হ্যাঁ, গ্রুপে সবাইকে বিষয়টা জানাও। দাদাও এক্ষুনি দাও, ওরা সবসময় অনলাইনে থাকে। আমি লিখেছি আপা, একটু অপেক্ষা করো, এক্ষুনি দেখবে সবাই রেসপন্স করবে। আসলেই আপা অনেকেই কমেন্ট করছে, একটু জোরে জোরে পড়ুন আপা, সবাই মিলে শুনি। একজন লিখেছে, স্বামীকে কন্ট্রোল করতে পারো না, কেমন মেয়ে তুমি। আরেকজন লিখেছে, স্বামীকে ভালো করে টাইট দিতে হবে। জোনাকে আবার লিখেছে, স্বামীর ফেসবুক চেক করো। একজন অবশ্য ওর পক্ষ নিয়ে লিখেছে, স্বামীর মন পেতে হলে স্বামীর কথা শুনতে হবে। আরেকজন লিখেছে, নিশ্চয়ই আরেকটা অন্য কাউকে দিয়েছে, কে সে? সাথী আপা লিখেছে, সে অন্যটাকে আমাদের খুঁজে বের করতে হবে, প্রয়োজনে সেপারেশনে যেতে হবে। বলেছি না লক্ষণ ভালো মনে হচ্ছে না? রাখেন তো আপা, কেন লক্ষণ খারাপ হবে? ছোট্ট একটা জিনিসকে কেন জটিল করছেন? গ্রুপে দিয়ে তো দেখলে সুবুদ্ধির থেকে কুবুদ্ধি দাতাই বেশি, এসব কি গ্রুপে আলোচনা করার বিষয়? এখানে তো আমরা আরো সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলাপ করতে পারি। আপনি কি একবারও ভেবে দেখেছেন ভাবি, কেন আপনার স্বামী আপনাকে সঙ্গে নেয়নি, কেন দুটো শাড়ি জায়গায় একটা শাড়ি কিনেছেন? জিজ্ঞেস করেছিলাম তো, আমাকে বলেছে রাস্তা নাকি অনেক জ্যাম, আমি নাকি টায়ার্ড হয়ে যাব। এটা তো আপনাকে ভালোবেসে বলেছে, যেন আপনি কষ্ট না পান। তাহলে শাড়ি যে একটা দিল, হয়তো এই মাসে তার বাজেট ছিল না, কিংবা দুটো শাড়ির দাম দিয়ে সে একটা শাড়ি কিনেছে। তাই তো, এভাবে তো চিন্তা করিনি ভাবি। এভাবেই চিন্তা করা উচিত, বাইরের কেউ এসে আপনার সংসারে শান্তি আনতে পারবে না। মন ভালো যার পরামর্শ ভালো তার, মোবাইলের পরে না দরকার। তার চেয়ে চলুন মোবাইলের ভালো মন্দে আড্ডা দেখি ছন্দে ছন্দে।
বসো 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 সবাই অনেক দিনের পর তোমরা এলে উঠলো জমে আমার আড্ডা ঘর খুব জমিয়ে আড্ডা দেব মনের কথা বলে সেই দিন আর নেই ভাই জান এখন আড্ডা চলে যে যার মতো বসে বসে সবাই যেন বোবা সবাই আছে মোবাইলের নানান অ্যাপে ডোবা আরে কারো কারো কানে আবার লাগানো হেডফোন কে ডাকছে কি বলছে নেই তো তাতে মন আরে কে যাচ্ছে কে আসছে কে বসছে পাশে তাতে কি যায় আসে সবাই যেন করছে বসে জটিল কোনো অঙ্ক কেন জানো মোবাইল এখন জীবন্ত আতঙ্ক মোবাইলটা খুললে পরে কখন যে কি চোখে পড়ে বিশেষ করে নাচুন না টিকটক বড়ই মারাত্মক ঠিক বলেছেন কখন যে কার ঘরের বৌবা মেয়ে হঠাৎ করে টিকটকেতে উঠলো নেচে গে সে নাচ কি দেখার মতো অসহ্য বেহায়া মাথায় যেন ভর করেছে ভূত পেত্নির ছায়া আরে ফেসবুকই বা কম যায় কি কখন যুগল ছবি দেখি বউয়ের সাথে আমার চলছে এসব চলবে এসব লক্ষণ নেই থামার নিজের আপন গোপন কথা যাচ্ছে হয়ে ফাঁস আমার বিষয় নিয়ে অন্য করছে উপহাস আসল কথা এই আর ব্যক্তিগত বিষয় বলে এখন কিচ্ছু নেই মোবাইলের আতঙ্কটা এখানে শেষ নয় আছে অনলাইনের কেনাকাটা পার্সেল আসার ভয় কখন যে কোন পার্সেল আসে বিল আসে কয় টাকা আয়ে ব্যয়ে তাল মেলে না পকেট দেখি ফাঁকা ওকে নিয়ে কেনাকাটায় হয় না এখন যাওয়া ঘরে বসেই যায় পেশে বেহিসেবি পাওয়া আরে আতঙ্ক তো আরো আছে বলো নিজা কেউ ইউটিউবে ঘুরে বেড়ায় সেই আতঙ্কের ঢেউ জ্যান্ত মানুষ মেরে ফেলে মৃত্যু নিয়েও খেলা খেলে অনেকে তো বেঁচে থেকে নিজের মৃত্যু খবর দেখে হতভম্ব হয় নিজে বেঁচে থাকার খবর পোস্ট দিয়ে সে কয় শোনেন সকল ভাই আমি মরি নাই সবাই মিলে বলো ভেবে আসল দোষটা কারে দেবে মোবাইলের মন্দ যেমন ভালো তেমন আছে ভালো কাজে লাগায় যারা ভালো তাদের কাছে মানুষ এই ভালো করে মানুষ করে মন্দ যার যেমন পছন্দ গুণীজন জ্ঞানীজন ধ্যানীজন মানীজন এই সমাজে যতই থাকে সব জনের প্রয়োজন কিন্তু তারা থাকছেন না আজ অনেক জনের প্রিয়জন তাই মানীজনের বাণী নিয়ে বিক্রেতার এই আয়োজন ভাই উপদেশ বিতান মানেটা ঠিক বুঝলাম না সেই যে দেখেন কি সুন্দর সুন্দর উপদেশ লেখা আছে দেখছি সৎপথ চলুন দুর্নীতিকে বস্ত্র দেবেন না মিথ্যা বলা মহাপাপ স্বদেশী পণ্য কিনে হো ধন্য বলতে পারেন এইটাই আমার ব্যবসা আপনি বসেন বইটা কথা বলেন ভাই ফুটপাতে বসে উপদেশ দোষটা আমার না আমি আগে দীপনীবিতে নিয়েছিলাম মনীষীদের বই জ্ঞানীগুণীর বাণীতে ভরা বাণী ছিলেন তুমি বিক্রি করত তখন ছেলেমেয়েরা এইসব বই পড়ত এখন বই পড়েও না বই বিক্রিও হয় বলতে পারেন উপদেশের এই করুণ অবস্থায় আমাকে বিপণীবিতান থেকে ফুটপাতে নামাই আনছে করুণ অবস্থাটা কেন হইল এখন তো সবাই উপদেশ দেয় সবাই সবাই উপদেশ দেয় কিন্তু নিজেরা কিছুই মানে না তার মানে উপদেশ দেওয়ার লোকের অভাব নাই কিন্তু নেওয়ার লোকের অভাব আছে এই তো ধরছে অনেক উপদেশ দেয় আপনারা চারিপাশ পরিষ্কার রাখেন নিজে পরিষ্কার থাকেন কিন্তু সে নিজে কি তার চারিপাশ পরিষ্কার রাখে তারপরে একজন বুদ্ধিজীবীর কথাই ধরেন উনি উপদেশ দিচ্ছেন মিথ্যা বলা মহাপাপ কিন্তু উনাদের মধ্যে কয়জন সত্য কথা বলে তারপর অনেকে আবার উপদেশ দেয় সব সময় সৎ পথে চলবেন বলেন তো এই যে চারিপাশে এত লোকজন দেখেন এর মধ্যে কয়জন সৎ পথে চলে না সেটা না হয় বুঝলাম কিন্তু আপনি এই ঈদের সময় রাস্তার পাশে উপদেশের মতো এত দামি জিনিসের দোকান নিয়ে কেন বসলেন সেটা তো বুঝলাম ভুল বললেন ভাই সবচেয়ে সস্তা জিনিস হলো এই উপদেশ এর কোনো সময় এর দাম বাড়ে না এই ঈদের সময় মানুষের মধ্যে অনেক সমস্যা দেখা দেয় পারিবারিক সমস্যা জমি সম্পত্তি বাঘের সমস্যা কেনাকাটার সমস্যা বিয়ে শাদীর সমস্যা মিলেমিশে ঈদ করার সমস্যা এইরকম অনেক সমস্যাই হয় আর এই সময় এইসব বিষয়ে উপদেষ্টাদের উপদেশ দেওয়া শুরু হয় যেমন বলা হয় ঈদে সবাই মিলেমিশে ঈদ করবেন অথচ তিনি নিজে পরিবারের সঙ্গে মিলেমিশে ঈদটা করে বিদেশ ভ্রমণে যায় আমরা জানি প্রাণে প্রাণে মিলনের নাম ঈদ ছোট বড় কোনো ভেদাভেদ নাই এই সম্পর্কটা কোনো জায়গায় দেখেন এমনি শত শত উদাহরণ দেওয়া যায় হ্যাঁ বুঝতে পারছি মূল কথা হলো
যাহা তুমি স্বয়ং করল না বা করিতে পারো না তাহা অন্যকে উপদেশ দিও না, উপদেশে এত সস্তা করো না। কথায় আছে সস্তার তিন অবস্থা, সস্তায় কিনে কেউ পস্তায়, কেউ ভরে রাখে বস্তায়, কারো টান পরে আস্থায়, আস্থা হারিয়ে রাস্তায় দাঁড়িয়েই ছাড়িয়ে যায় বিস্ময়ের মাত্রা। শুরু হলো এ কেমন দিনের যাত্রা। আচ্ছা ভাই, দিন যতই যেতেছে তত আমরা সব আজগবি জিনিস দেখতেছি। আপনি কোথায় কি দেখলেন? ওই যে ওই লেখাটা দেখে আমি চিন্তে পড়ে গেলাম, চারিত্রিক ট্যাবলেটটা বার। মানুষের চরিত্রের গঠন, সংশোধন, পরিবর্তন, মোট কথা সচ্চরিত্র করার জন্য বিশেষ অ্যান্টিবায়োটিক ক্যারেক্টার ট্যাবলেট, খাঁটি বাংলায় যাকে বলে চরিত্র বড়ি। বাইরে আমরা যে আর কত কিছু দেখুন, শেষ পর্যন্ত চরিত্র বড়িও বেরিয়েছে। উপায় নাই, মানুষকে কইয়া উপদেশ দিয়া মাইরা পিটিয়া জেলখানা রাইখা চরিত্র ঠিক করা যাইতেছে না। তাই আমাদের কোম্পানি অনেক চিন্তা ভাবনা এবং গবেষণা করে এই বড়ি বাইর করছে। আপনার কোম্পানির তরফ থেকে এই বড়ি খেলে কি কি উপকার হইতে পারে? দুর্নীতিবাজ, সুৎখোর, ঘুষখোর, ঋণ খেলাপি, মিথ্যুক, হিংসুকটা, অর্থাৎ আমাদের মধ্যে যত বদ গুণের ব্যাকটেরিয়া আছে এই চরিত্র বড়ি সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করে। খাবার নিয়মটা কি ভাই, চুষে চুষে নাকি গিলে গিলে? খাবার নিয়ম খুব সোজা, এই অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট খাওয়ার নিয়মের মতো মন থেকে সমস্ত দুই নম্বর চিন্তা বাদ দিতে হবে। এরপর চরিত্র অনুযায়ী কেউ খাবে হিংসার বড়ি, কেউ মিথ্যার বড়ি, কেউ দুর্নীতির বড়ি, কেউ ঋণ খেলাপির বড়ি, কেউ খাবে চোর বড়ি, কেউ খাবে সামসা বড়ি, লুটপাট প্রতিষেধক লুটপাট বড়ি, লোক বুঝে বড়ি খাই। আচ্ছা ভাই, এটা কি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি না প্রকৃতিপ্যাথি, মানে গাছগাছাড়া থেকে তৈরি? কোম্পানির লোক অবশ্য এটা আমার বলে নাই, তবে এটা হোমিওপ্যাথিও না অ্যালোপ্যাথিও না, ওনারা এটাকে বলেছেন বিশেষ ধরনের মনোব্যাথি চিকিৎসা। তবে ভাই একটা কথা সত্য করে গন্ত, এই বড়িতে চরিত্র ঠিক হইব তো? সম্ভাবনা খুবই কম, আমার মনে হয় এই বড়ি একবারে পাইটটা খাওয়াইলেও এই ধরনের লোকের চরিত্র ঠিক হবে বলে মনে হয় না। ওই যে কথায় আছে না, কয়লা ধুলে ময়লা যায় না, এরা অনেকটা ওই জাতের ময়লা যায় না। তারপরেও বড়ির কথা কইয়া একটু চেষ্টা করা বুঝছি। চেষ্টায় কি যে হবে চেষ্টায় সেটা আমরাও জানি না, তবে আমরা যেটা জানি তা হলো পরিবেশটায় আমূল বদল আনি, সেজন্যেই আমাদের এবারের আয়োজন একটি বর্ণাঢ্য নৃত্য। আর এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় নৃত্য জুটি শিবলী মোহাম্মদ ও শামিমারা নিপা, আর তাদের সঙ্গে আছেন শতাধিক নৃত্যশিল্পী। Pama pada pama gari sani dum 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 dum
টেলিভিশনে ভীষণভাবে শুরু হয়েছে বাদ্য বাজিয়ে খাদ্যানুষ্ঠানের প্রতিযোগিতা। তার কোনটা খাদ্য কোনটা অখাদ্য আদ্যপ্রান্ত দেখেও তা বোঝার সাধ্য কারো নেই। কারণ কারো বেশি রেসিপি, কারো দেশি রেসিপি, কারো বিদেশি রেসিপি। সেই রেসিপির সিপি খুললেই বেরিয়ে পড়ে চেনা অচেনা, কেনা না কেনা, নানা উপকরণের নাম। আমরা এবারে তেমনই একটি প্রতিযোগিতা দেখব। সুধীমণ্ডলী, এবারের ঈদ উপলক্ষে কাসিম টিভির পক্ষ থেকে তিনজন সেরা রাঁধুনির তিনটি সেরা রেসিপিকে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে নির্বাচন করা হবে কে সেরা রাঁধুনি। আজকে সম্মানিত বিচারক মণ্ডলীর আসনে উপস্থিত হয়েছেন দেশের তিনজন বিখ্যাত মানুষ, যারা রাঁধতে জানেন না কিন্তু খেতে জানেন, বোঝেন কোন খাবার স্বাদে গন্ধে অতুলনীয়। প্রথমে আসছেন উম্মে সালেহা। Good afternoon. সালেহা, আপনাকে তো রাঁধুনি না, যেভাবে সেজেছেন তাতে নাইকেই মনে হচ্ছে। My gosh, thank you sir. আপনি তো দেখছি উদ্ভব সব রেসিপি করেছেন, অদ্ভুত সব আইটেম। ঝাল সেমাই, গুড়ের সেমাই, সেমাই নুডলস, সেমাই ফালুদা, সেমাই শর্মা, সেমাই স্যুপ, এরকম 10টা রেসিপি তো দেখলাম। এই প্রথম এগুলোর নাম শুনলাম। আসলে স্যার আমি সবকিছুতে প্রথম হতে চাই। আমাদের এখানে সবকিছুতে প্রথম হওয়ার প্রতিযোগিতা চলে। যেমন ধরুন স্যার, কে প্রথম পদ্মা সেতুতে হেঁটেছে, কে প্রথম পদ্মা সেতুতে নেচেছে, কে প্রথম মেট্রো রেলে চড়েছে। আবার মিডিয়াও এই প্রথম নিয়ে প্রতিযোগিতা করে। কে প্রথম এই প্রথমের সংবাদ সম্প্রচার করেছে, কে প্রথম জন্মদিনে সবচাইতে বড় কেক কেটেছে, অর্থাৎ যে কোনো ভাবে তাদের প্রথম হতেই হবে। তাই আমিও আমার সেমাই রেসিপি নিয়ে ফার্স্ট হতে চাই। আপনার সেমাই আমরা টেস্ট করেছি, ভয়ঙ্কর ঝাল। আপনি তো প্রথম হতে গিয়ে সেমার চরিত্রটাই নষ্ট করে ফেলেছেন। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চৌধুরী উম্মে কুলসুম ঝনঝন। আপনিও দেখি সাজসজ্জায় সালেহার চাইতে কম যান না। কম যাব কেন স্যার, আমি তো থেকে বেশি সেজেছি। আচ্ছা, খাওয়ার রান্নার সঙ্গে আপনার এই সাজসজ্জার সম্পর্কটা কি? ওটা তো খাদ্য না, সম্পর্কটা হচ্ছে ইউটিউবের, আর আমার উদ্দেশ্যটা হচ্ছে ইউটিউবে ভিউ বাড়ানো। কিন্তু আপনি রান্না করেছেন স্পেশাল কচুর পায়েস। জি, এটা হচ্ছে কচুর দুধ পায়েস, কচুর রস পায়েস, আর সাথে কচুর হালুয়াও আছে। জীবনের প্রথম এই পায়েসের নাম শুনলাম, অবাস্তব এবং উদ্ভট। এই ইচ্ছে করে এসব উদ্ভট করেছি, আর আমার তো উদ্দেশ্যই হচ্ছে ভিউ বাড়ানো। দেখেননি স্যার, ইউটিউবে যত উদ্ভট গান, যত উদ্ভট টিকটক, সবকিছুই হিট। সেই জন্যই আমি একজন রাঁধুনি হিসেবে আমার রেসিপিটাকে উদ্ভট ভাবে সাজিয়েছি। সবশেষে মঞ্চে আসছেন গুলনাহার বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখে তো সত্যিকারের বাঙালি বাঙালি মনে হচ্ছে। ধন্যবাদ স্যার। আপনার খাবারগুলো আমাদের রাঁধুনি বিশেষজ্ঞদের মতে সুস্বাদু, দেশীয় খাবার। বিন্নিধানের খই আর বালাম চালের পায়েসও ছিল অপূর্ব। এ যুগে এসব শিখলেন কি করে? মায়ের কাছ থেকে, আর আমার মা শিখেছেন আমার নানির কাছ থেকে। এভাবেই আমরা আমাদের বাংলা খাবারের ঐতিহ্যকে ধরে রেখেছি। আমি এই তথাকথিত ফুড ফিউশনের পক্ষপাতি নই স্যার। রান্নায় থাকতে হবে পুষ্টিগুণ এবং রান্না হতে হবে স্বাস্থ্যসম্মত। আমার কাছে মায়ের হাতে রান্নার কোনো বিকল্প নেই। আমাদের সবার বিচারে আজকে আপনি হচ্ছেন আমাদের সেরা রাঁধুনি। বোঝা গেল, উপকরণের ব্যাপকতা নয়, বরং উপকরণের উপকারিতাই স্বাদ আস্বাদনে সুস্বাদু, যা আমাদের সুখাদ্যের পরম্পরায় চলে আসছে, যার জন্যে কোনো প্রতিযোগিতার প্রয়োজন হয় না। শুধু রান্নার রেসিপি নয়, টেলিভিশন দেখার জন্যেও ইদানিং পুরস্কার ঘোষণা করা হয়। দোস্ত, ঈদ মুবারক। ঈদ মুবারক। চল দোস্ত, একটু ঘুরি আই, ঈদের দিন গরম হইয়া তাহলে হইব, বন্ধু বান্ধবের বাসায় যাইতেই তো না। আমি ঘরে বইয়ে টেলিভিশন দেখবো, ইউটিউব পরে একটা নাটক শুরু হইব। পরে দেখিস ইউটিউবে, এখন সবকিছু ইউটিউবে দেখে মানছে। না না, আমার টেলিভিশনই দেখতে হবে। ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপন দিছে, ঈদের সাত দিন হ্যাগো চ্যানেলে ঈদের নাটক দেখলে ঈদ কুইজ বিজয়ী রেহারা দিব বাড়ি, কেউ দিব গাড়ি, কেউ দিব 10 লাখ টাকা, কেউ দিব সোনার নেকলেস, কেউ দিব নায়ক নায়িকা গায়ক গায়িকা হওয়ার সুযোগ। তুই কোন চ্যানেল দেখাছোস? যে চ্যানেলে লাভ বেশি আমি দেখবো কাসিম টিভি, কারণ বাড়িটা ওরাই দিব। একদিনের কুইজ দিয়েও দিছে, এই যে দেখ উত্তর লেখাও ফেলাইছি। প্রশ্নগুলি একটু শুনি দোস্ত। প্রথম প্রশ্ন, ঈদের দিন কাসিম টিভির কোন নাটকে বাবা মায়ের চরিত্র ছিল? দ্বিতীয় প্রশ্ন, কোন নাটকে নায়ক হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ের বুড়ো আঙ্গুল ফুলে গেছে? তৃতীয় প্রশ্ন, কোন নাটকে নায়িকা ভাত খাওয়ার পরে পানি খাইতে পারে নাই? চতুর্থ প্রশ্ন, কোন নাটকে সবচাইতে বেশিবার টয়লেট শব্দটি উচ্চারিত হয়েছে? পঞ্চম প্রশ্ন, কোন নাটকে গালির বদলে সবচাইতে বেশিবার বিপ বিপ শব্দটি ব্যবহার করা হয়েছে? তুইগুলো উত্তর দিছ? খালি দিছি না, সঠিক উত্তর দিছি। উত্তরটা আর অনেকেই দিব, তারপর সঠিক উত্তরটা তার মধ্যে লটারি হইব। লটারির নাম উঠলে না তুই বাড়ি পাবি। আমার মনে হয় না এই কুইজের লটারি হইব। খুব বেশি মানুষে বয়ে বয়ে সাত দিন ধরে এমন আজাইরা কাম করবো না। এই কাজের জন্য অনেক ধৈর্য, সহনশীলতা আর আত্মত্যাগের প্রয়োজন। আমার মনে হয় না ওই রকম দর্শক করা পাইব। কুইজের উত্তরও হইব না, লটারিও হইব না, আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবো। এবারও নির্বাচন, তবে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও আমরা তিনজন দর্শক নির্বাচন করব, তবে টিভি দেখায় নয়, ভাগ্য রেখায়, অর্থাৎ এই লটারির মাধ্যমে।
আপনাদের হাতে যে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে সেখানে একটি নাম্বার লেখা রয়েছে। আমরা এখান থেকে লটারির মাধ্যমে তিনটি নাম্বার তুলব, যাদের নাম্বার আপনাদের আমন্ত্রণ পত্রে লেখা থাকবে তিনি দাঁড়িয়ে যাবেন। তাহলে আমরা শুরু করছি, প্রথম নাম্বার 4011। হ্যাঁ, ওখানে একজন আমরা দেখতে পাচ্ছি। এবারে দ্বিতীয় 650, এখানে একজন। সর্বশেষ আমাদের তিনজন দরকার 2495, ওখানে একজন। আমরা তিনজন দর্শক পেয়ে গেলাম, চলে আসুন আপনারা মঞ্চে, চলে আসুন, তাদের জন্য করবেন। আমরা তিনজন দর্শক পেয়ে গেলাম, আপনাদের তিনজনকে অভিনয় করতে হবে এই সময়ের তিনজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে। শুরুতে আসছেন আজমেরি হক বাঁধন, তার জন্য করবেন। এরপর আমন্ত্রণ জানাবো সাবিল আনুরকে, আসছেন সাবিল আনুর। খুশি আছেন নাজিবা খুশি। আপনাদের জন্য নির্বাচিত বিষয় হলো তিনটি সামাজিক ব্যাধি, একটি হচ্ছে মাদক আসক্ততা, আরেকটি হচ্ছে যৌতুক প্রথা এবং ইফটেজিং এর প্রভাব। আপনারা অভিনয় করবেন এই তিনজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে, যাদের অভিনয়ের দীপ্তিগুণেই তারা দর্শকপ্রিয় হয়েছেন। আমরা এবারে লটারির মাধ্যমে নির্ধারণ করব কে কোন বিষয়ে পেয়েছেন। কি পড়েছে আপনার? ইফটেজিং। ইফটেজিং। আপনি? মাদক আসক্তি। আপনি? যৌতুক। যৌতুক প্রথা আপনি পেয়েছেন, আপনি অভিনয় করবেন আজমেরি হক বাঁধনের সঙ্গে। মাদক আসক্ততা আপনি অভিনয় করবেন সাবিল আনুরের সঙ্গে। এবং ইফটেজিং আপনি পেয়েছেন, আপনি অভিনয় করবেন নাজিফা তুশির সঙ্গে। আপনাদের হাতে স্ক্রিপ্ট তুলে দেওয়া হয়েছে, আপনার প্রস্তুতির জন্য সময় পাবেন 10 মিনিট। শুরু করুন। শুরুতে আমরা দেখব ইফটেজিং এর অভিনয়। আপনার নাম? আনিসুর রহমান। শুরু করুন আপনি। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, রাগ করো না সুন্দরী গো, রাগ না তোমায় লাগে আরো ভালো। আমার পিছনে ইচ্ছেন কেন? তুমি যেখানে আমি সেখানে, সে তুই জানো না? না, জানতাম না, আজকে জানলাম। আপনার ফ্যামিলি থেকে আপনাকে কোনো শিক্ষা দেয়নি? শিক্ষা? কিসের শিক্ষা? এই যে মেয়েদের সাথে ফ্লার্ট করা, বাজে কথা বলা, গালি দেওয়া, এগুলো ইফটিজিং না, এগুলো আইনগত দণ্ডনীয় অপরাধ। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ফ্যামিলির কাছে যাব। না না, কোনো মাফ না, আজকেই তোকে শিক্ষা দিব, চল। আপা আপা, আমার মাফ করে দেন আপা, আমি কোনোদিন আর ইফটিজিং করুন না আপা, কাম করছি আপা, ইফটিজিং খুব খারাপ কাজ আপা, আমি সবাইকে বলবো কেউ ইফটিজিং করবেন না। এই শিক্ষাটাই হওয়া উচিত। অনেক ধন্যবাদ। এবারে আমরা দেখবো যৌতুক প্রথা, অভিনয় করবে বাঁধনের সঙ্গে। আপনার নাম? সাজ্জাদ। সাজ্জাদ, যান আপনার। এতদিন জানতাম গ্রামে টাউট পাটপাররা যৌতুক নিয়ে ঝামেলা করে, এখন তো দেখছি সোকল সভ্য সমাজেও যৌতুক ঢুকে গেছে। বিয়ের সময় তো এমন কিছুই তো দেননি তোমার বাবা। আমার বাবা মা আমাকে পরম আদর যত্নে লালন পালন করে বড় করেছেন, পড়ালেখা করিয়েছেন, তারপরেও গয়না দিয়ে আমাকে বিয়ের সময় সাজিয়ে দিয়েছেন। সে যাই হোক, তোমার কি কি লাগবে তার একটা তালিকা করে দাও। একটা গাড়ি দিতে পারে না, আমার তালিকা চাই। তাহলে লিখে দাও, তোমার গাড়ি চাই। লিখে দিতে হবে কেন? কারণ যৌতুক নেয়া এবং দেয়া দুটোই অপরাধ, আমি আমার বাবাকে অপরাধ করতে দেব না। কাজেই তুমি তোমার চাহিদার কথা জানাবে, আমার বাবা আবেদন করবে, থানা কোর্ট যদি সেটার অনুমতি দেয় তাহলেই তুমি যা চাও তাই পাবে। এইটুকুর জন্য আমার কোর্ট কাছারি? যত সব ফালতু অজুহাত। অজুহাত নয়, যৌতুক নিরোধ আইন 2018 অনুযায়ী 5 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। 5 বছর পর্যন্ত? হ্যাঁ, 5 বছর। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবারে সর্বশেষ মাদক আসক্ততা। আপনার নাম? পলাশ। আপনি করবেন সাবিল আনুরের সঙ্গে অভিনয়। চলে আসুন এখানে। কই এনেছো? জাস্ট 2000 টাকা। 2000 কেন? দু টাকাও দিব না আমি। দিস ইজ লাস্ট টাইম। তোমার আজকে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিনও চাইব না। রাখো, মাদকাসক্তের আবার প্রতিজ্ঞা, গতকালও তো হাত ছুঁয়ে বলেছিলে, ভুলে গেছো? তুমি বিশ্বাস করো? আমি বিশ্বাস করেছি, তোমাকে বিয়ে করলে আমার ভালোবাসার মৃত্যু হবে, ভালোবাসার এত বড় অপমান আমি সহ্য করব না। মানে? খুব সহজ, আমাদের সম্পর্ক আজ এখানে এই মুহূর্তেই শেষ। কি বলছো তুমি? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পারবে, তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবে, তুমি বাঁচতে পারবে না ড্রাগস ছাড়া। থাকো তুমি তোমার ড্রাগসের জীবনে, আমি সুস্থ জীবনের পথে ফিরে যাচ্ছি। না, যেও না, আমি তোমার সাথে সুস্থ জীবনে ফিরে যেতে চাই।
এই মাদকাসক্ত জীবনে আমি আর চাই না। তাহলে বলো, আপনারাও বলুন, মাদকাসক্ত সর্বনাশা চাই সকলে ভালোবাসা। আমার মনে হয় তারা তাৎক্ষণিকভাবে চমৎকার অভিনয় করেছেন। আপনাদের সবার জন্য রয়েছে আমাদের ঈদের বিশেষ উপহার, আর আপনাদের হাতে উপহারগুলো তুলে দেবেন এই তিন তারকা। দোষ যেমন বর্জন করতে হবে, সদ্গুণ তেমন অর্জন করতে হবে। এই বর্জন এবং অর্জন তর্জন গর্জন করলেই যেমন বিসর্জন দেওয়া যাবে না, তেমনি উপার্জনও করা যাবে না। প্রয়োজন বদ্দোষের খরচা করা, সদ্গুণের চর্চা করা। এই বিষয় নিয়েই এবার দলীয় সঙ্গীত। এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ এবং জনপ্রিয় চিত্রনায়িকা বুবলে, আর সাথে আছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পী দল। আর এই গানটির সঙ্গীত আয়োজন করেছেন মেহেদি। অসৎ সঙ্গ ত্যাগ করো, কারণ অসৎ লোকেরা চোর বাট পার ঘুষখোর, স্বভাবে অমন্দ চরিত্র, দুর্নীতি পরায়ণ ক্ষতিকর হয় মন, কার্যকলাপ অপবিত্র, কুপথে চলাচল কে জানে কি করে না করে, ওরা সর্বনাশা হয় ওদের সাথে চলা নয়, ওরা শেষে সবাই খারাপ করে, ওরা সর্বনাশা হয় ওদের সাথে চলা নয়, ওরা সর্বনাশা হয় ওদের সাথে চলা সততাই মহৎ গুণ, কারণ সত্যকে সম্মানে সকলেই তাকে মানে, বিশ্বাস করে তাকে সকলেই, দিতে জানে অধিকার করে না সে অবিচার, অন্যায় কাজে সে তো নেই নেই, সততাই বড় গুণ জানে তা সকলে সকলে, তারা ভালোবাসা চায় সবার ভালোবাসা পায়, লোকে মনে প্রাণে শ্রদ্ধা করে, তারা ভালোবাসা চায় সবার ভালোবাসা পায়, তারা ভালোবাসা চায় সবার ভালোবাসা পায়। সদা সত্য বলিবেন, কারণ মিথ্যা বলে ঘৃণ্য জন, সত্য বলাই প্রয়োজন, মিথ্যা একদিন ধরা পড়ে যায়, যতই কঠিন হোক না পথ, সত্যবাদী থাকে সৎ, সবার কাছে সে প্রশংসা পায়, সত্যকেই বেছে নিন জীবনে হবে জয় হবে জয়, সদা সত্য বলিবেন সরল পথে চলিবেন, সততাই মানুষের পরিচয়, সদা সত্য বলিবেন সরল পথে চলিবেন, সদা সত্য বলিবেন সরল পথে চলিবেন। উপায় হয়, কারণ ইচ্ছা যার দৃঢ়তার পরাজয় হয় না আর, সাফল্যের দেখা সে পাবে, দুর্যোগুণ মনোবল থাকে তার অবিচল, অভীষ্ট লক্ষ্যে সে যাবে, উদ্যমের জোরে সে এগোবে, নেই তো ভয় নেই তো ভয়, সকল সফল জনে কয় ইচ্ছা থাকলে উপায় হয়,
জীবনের শিখরে সে পৌঁছে যায়। সকল সফল জনে কয় ইচ্ছা থাকলে উপায় হয়, সকল সফল জনে কয় ইচ্ছা থাকলে উপায় হয়। এবারে বিদেশি পর্ব। বাংলাদেশে এসে বিভিন্ন দেশি বিদেশি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরা এদেশি বিনোদনের টানে প্রতি ঈদের ইত্যাদি অনুষ্ঠানে কথা নৃত্য গানে গ্রামীণ সংস্কৃতির সন্ধানে আনন্দিত প্রাণে নিজেরা যেমন প্রতীক্ষা করেন, তেমনি আপনারাও তাদের বিভিন্ন চরিত্র চিত্রায়নে, পোশাকের বিচিত্রায়নে, অভিনয় নৈপুণ্যে, পরিবেশের আকর্ষণে অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের দেখার জন্যে। শুরু করছি সেই পর্ব যেখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের অর্ধ শতাধিক বিদেশি নাগরিক। হ্যালো ভিউয়ার্স, আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, এত বছর দেশের বাইরে থেকেও সেই আগের মতনই আছেন। পরে দিন পরে দেখা। ওহো, তোমরা সবাই ভালো তো? ভালো ভালো। মান্নান এ হংগ্রাম আর হে গ্রাম নাই ভাই, একটু এইদিকে তাকান, ভিডিও করতেছি ভাই, একটা সেলফি তুলি। কিরে তোরা কি শুরু করলি? চলো চলো পরে করো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মানুম কাকু বাড়িতে এসে গেছে, তার জন্য ওইখানে বিশাল রান্নার আয়োজন চলছে, চলুন আমার সঙ্গে। ওইখানেই থাকো, তোমার আর সময় হবে না, আমি এখান থেকে লাইভ হয়ে যাবো। মানুম বাইরের আগমন উপলক্ষে তার পরিবারের লোকজন তার জন্য বিভিন্ন ধরনের রেসিপি আয়োজন করেছে। থাকি মাছের ভর্তা, কি পাগলের পাল্লায় পড়লাম, তোমরা কি আমার একটু ঘরে যাইতে দিবা? মানন ভাই এখন বাড়ির ভিতরে যাবেন, আসেন আমার সঙ্গে। কি কারবার, আমি তো এখন ঘরে ঢুকায় কাপড় চেঞ্জ করবো, তুই কি হেরা ভিড় করবি? ওই তোরা যা, মোবাইল ফোন কর, যা যা। আহেন, আপনি ঘরে আহেন। বউ কেমন আছো? কতদিন তোমারে দেখি না। কে আহনের আগের দিনে তো ভিডিও কলে কত কইছি, মোবাইলে ঢেকা আর সামনে সামনে ঢেকা মরতে পার্থক্য আছে। এই যে তোমারে ধরলাম, মোবাইলে কি আর ধরা যায়? কারণ আগে আপনারা দুইরা একটা সেলফি তুলি। তুমিও সেলফি তুলবা? ও মা, এত দিনে পড়ে আইছেন, একটু পোস্ট দিব না? হ্যাঁসি হ্যাঁসি এই নাও। ও তাড়াতাড়ি খাও দাও, খাইয়া দাইয়া আমি কিন্তু একটু গ্রামে ঘুরতে যাব। কিরে তোরে পোকার বারে বসে মোবাইলে কি করতেছিস? গেম খেলতাছি। আমারে চিনছস? ও মানন কাকু। হ্যাঁ মানন কাকু। হে মোবাইল কি তোকে সালাম দাওয়া বুলাইয়ে দিছে? মোবাইলে জুয়া খেললে সালাম দিব কেমনে? এখানে বয়া বয়া মোবাইলে জুয়া খেলস, বাড়ি যা। কি যে শুরু হলো মানন। আমি তো সুন্দর করে নাচতেছি, কিন্তু টিকটকে দুই কে দেখেন মেয়েরা কেমনে নাচে, আপনি সরম পাইবেন ঠিক কি কইছে? ইচ্ছে কারবার শুরু হয়েছে। এই বেড়া কি না, ফোন রাখতে পারবে না। আমার কাম আছে, দুই ঘন্টা কষ্ট করছি। আইস মোবাইলে যতক্ষণ চার্জ থাকবো ততক্ষণ কত করতে হবে দেখছুনি কারবারটা? এইভাবে তো বলা পয় নষ্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন মানুষ ছাগলের ধরি লইয়া তাড়াতাড়ি শুরু করছে। এই বিবাদের কারণ একজনের খেতে আর একজনের ছাগলের অবৈধ প্রবেশ। চলুন আমরা এদের অবস্থা দেখি। আগে কো ছাগল আমার খেত খাইলো কেন? ছাগল কি বুঝে খাইছে? ছাগলে বুঝতে আমার কাম নাই, তোর তো বুঝেছে। তুই কাটতে বইয়া মোবাইল দেখছিস কা, টিকটক দেখছ? কি ভয়াবহ অবস্থা, এই ব্যাপারে আপনার মূলবন বক্তব্য শুনতে চাই। আমি তো তোমাকে মতল ছাগল না, এই গো ছোকরা না থামাইয়া ইউটিউবের ব্যবসা শুরু করছো, চা একে থেকে ছাড়েন না? ছাড়ো না। আর আপনারা শুনেন, ছাগল চড়ি বুঝছো
ওনার খেতে দুকা খাওয়া অন্যায় তাইলে খাইতো না এর সাইতে কত বড় বড় অন্যায় আমরাও দেখাও দেখি না হজম করে ফেলাই আর এরা তো চাগল যাও বাড়ি যাও পাগল চাগল খনাকা অনেকদিন পর দেশে আইসা দেখলাম আমাগো গ্রামের ছোট বড় সবাই মোটামুটি মোবাইল লইয়া ব্যস্ত ও ঠিকই কইছো বলা পাইলে মোবাইল পাইলে কাউন্টডাউনও ভুলা যায় এটা নেশা হয়ে গেছে মোবাইল একার তু না ছাড়লে ফুল পাইনে খাইতে চায় না হেই তুমি কি করো আমি এই মিটিং লইয়া একটা কন্টে বানামু তাই ভিডিও করতেছি বন্ধ কত মোবাইল মানে না কথা শুন খালা ওরে ডং কাও কেন মানান ভাইয়ের জি গাও বিদেশে মোবাইলে আরো বেশি কত কয় এটা ঠিক না ওইখানে দরকার ছাড়া কেউ ফোনে কোথাও কয় না আসলে মোবাইল যন্ত্র তাই খারাপ না মোবাইল যন্ত্র খারাপ না খারাপ ভালো নির্ভর করে ব্যবহারের উপর আমরা ভালো তো নিম খারাপটা বর্জন করুম কি কোন কারণ পুরা গ্রামটা ঘুরা আমি দেখলাম এই মোবাইলের কারবারে সব জায়গায় একটা পাগলের মেলা শুরু হয়েছে আরে হরেক রকম পাগল খেলে কতই যে খেলা হরে হরেক রকম পাগল খেলে কতই যে খেলা মোবাইলের কারবারে আজ পাগলের মেলা হরেক রকম পাগল খেলে কতই যে খেলা হরেক রকম পাগল খেলে কতই যে খেলা মোবাইলের কারবারে আজ পাগলের মেলা 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 পাগলের মেলা হরেক রকম পাগল খেলে কত
মোবাইলের কারবারে আজ পাগলের মেলা। বিদেশি পর্বের পরে এদেশি নানি ও নাতি, নানি নাতি বা নাতি ও নানি যে পরিচয়ই আমরা জানি, তাদের কথা দিয়ে হানাহানি, সম্পর্কের টানাটানি আমরা মানি বা না মানি, এই ঈদেও থামেনি নাতির ভুল ধরার বাণী। এতক্ষণ ধরে ফিতা খুঁজে না পাইয়া এর দড়ি দিয়া ফিতার কামড়া সারলাম, এখনো আমার নাজি গাইয়া সব তেরে জিগাও, বেশিরভাগ মানুষেরই ফিতা সমস্যা হয়, পায়জামার মধ্যে ফিতা ঢুকাইতে রীতিমতো যুদ্ধ শুরু করতে হয়। দেখ তবুও ভালো, তোরে পায়জামার দড়িয়ে নাকে দড়ি দিয়া ঘুরাইলো, কথাটা ভুল, নাকে দড়ি দেওয়ার কোনো সিস্টেম নাই, তবে গরু ছাগলের গলায় আর চুরবাট পার কোমরে দড়ি দেখা যায়। পাশের বাড়ির করিম ভাই আমার লোকে এত বড় গাদ্দারিটা করলো, তুই তো তার কোনো বিচার আচার করতে পারলি না। অনেক বুদ্ধিমান তুই, যে কোনো ভাবে একটা বুদ্ধি বাই কইরা ওর কাছ থেকে আমার টাকাটা আমারে নিয়ে দে, আমি তোর সারা জীবন মাথায় কইরা রাখবো। এই যাবার কি কইলা, তুমি তো নিজের শীত মতো হাঁটতে পারো না, আমারে মাথায় তুলে রাখবা তাও আবার সারা জীবন? ওইসে বুঝছি, এখন তুই চল বাজারে যাই, আর শোন আমারে কইলাম ওই সস্তা মার্কেটে লয়ে যাবি। আমি শুনছি বিদেশে বলে বড় বড় উৎসবের সময় সব জিনিসের দাম কমায় দেয়, তারপরে তারা মূল্য হ্রাস করে দেয়, আর সবাই এই দোকানে জামাইয়া পড়ে। হ্যাঁ আমাগো এখন ওই দেয় সেল দেয় অফার দেয়, একটার লগে দুইটা তিনটা ফ্রিও দেয় আবার মূল্য হ্রাসও দেয়, কিন্তু কেউ জামাইয়া পড়ে না, কারণ এই মূল্য হ্রাস সেই মূল্য হ্রাস না, এই মূল্য হ্রাসে ফাঁকি আছে, সব কিছুর লগে হিসাব করে ওই লাভ ধরা আছে। আচ্ছা তাইলে আমরা জিনিসপত্র কিনুম কেমনে? মূল্য হ্রাস দেখলেই তো সেই দোকানে আমরা বেশি বেশি করে ঢুকি। বেশি ঢুকো না, এখন বিশ্বাসের মূল্য হ্রাস হয়েছে আর মিথ্যার মূল্য বাড়ছে, সুতরাং এই মূলামূলি বাদ দিয়ে চলো আমরা ঈদের সময় খাই আর আনন্দে গান গাই। অমন রমজানে এবারে দেশের গান, জাগরণের গান, এগিয়ে চলার গান, কণ্ঠ মিলিয়ে বলার গান, বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আকাশ মাহমুদ, আর কণ্ঠে ধারণ করেছেন আমাদের সঙ্গীতের বিস্ময় সাবিনা ইয়াসমিন। মঞ্চে আসছেন সাবিনা ইয়াসমিন, তার জন্য করতালি। আর আমাদের আমন্ত্রণে এই গানে অংশ নিয়েছেন আমাদের ক্রীড়া জগতের গৌরব বাংলাদেশের নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুরু দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের, তাদের জন্য করবেন। এবারে মঞ্চে আসছেন বাংলাদেশ নারী ক্রিকেট দল, তাদের জন্য করবেন। আমাদের নারী ফুটবল দল যাদের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যে দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জনের পর সাফ ফুটবলেও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অনেক ত্যাগ প্রতীক্ষা, অনেক সামাজিক বিঘ্ন ও পারিপার্শ্বিক বৈরিতা সহ নানান প্রতিকূলতাকে পেরিয়ে যারা দেশের জন্য বয়ে এনেছেন বিরল সম্মান। আর আমাদের নারী ক্রিকেট দল যাদের হাত ধরে দেশের ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক সাফল্য আসে, 2018 সালে শক্তিশালী ভারতকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতে নেওয়ার পাশাপাশি 2022 সালে ICC ওমেন্স ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নারী ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয় আমাদের নারী ক্রিকেট উন্নয়নে একটি মাইল ফলক। প্রতিজ্ঞা, একাগ্রতা, নিষ্ঠা, অক্লান্ত শ্রম এবং সুদক্ষ পরিচালনার ফসলই আমাদের নারী খেলোয়াড়দের অর্জিত এই বিজয় মুকুট। আর এই নারী খেলোয়াড়দের সঙ্গে এই গানে অংশগ্রহণ করেছেন নেভি এনকোরেজ স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। চলুন আমরা এবারে গানটি শুনি।
ঢাকার লাল সূর্যটা মাগো প্রতিটি হৃদয়ে জেলে দাও, স্বাধীন সত্তা মেলে দাও। পতাকার লাল সূর্যটা মাগো প্রতিটি হৃদয়ে জেলে দাও, স্বাধীন সত্তা মেলে দাও। আলোর প্রভায় জ্বলুক সবাই, সমবেত সবে বলুক সবাই, বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ, বিশ্ব সভাতে সূর্য আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। মানুষে মানুষে সমতার দ্বার খুলতে শেখাও, তোমার জন্য ভেদাভেদ সব খুলতে শেখাও, মানুষে মানুষে সমতার দ্বার খুলতে শেখাও। বিঘ্ন বাধাকে দলুক সবাই, সামনে তাকিয়ে বলুক সবাই, বিশ্ব সভাতে সূর্য সবাই, জীবনে জীবনে বাঁধনের গান লিখুক সবাই, গানের সামনে আগামীর সুর শিখুক সবাই, জীবনে জীবনে বাঁধনের গান লিখুক সবাই, তৃপ্ত চরণে চলুক সবাই, কণ্ঠ মিলিয়ে বলুক সবাই, বিশ্ব সভাতে সূর্য দর্শক মণ্ডলী, যে দেশের পতাকায় সূর্যের লাল সে দেশ এগিয়ে যাবে চিরকাল, সমতার দ্বার খুলে সব ভেদাভেদ ভুলে, জীবনের জীবন বেঁধে এই সত্যকে সূর্যের মতো প্রজ্বলিত করার শপথে জেগে উঠুক প্রাণে প্রাণে। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।